নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সকলেই জানেন যে নভেম্বর মাস কিন্তু শুরু হয়ে গেছে আর নভেম্বর মাসে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলে দিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই সবাইকে দিয়ে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা কিন্তু এর মধ্যে কিন্তু এখন অনেকেরই মাথায় প্রশ্ন আসছে যে যাদের যাদের কোনো রকম ভুল রয়েছে মানে যাদের কোনো ফোন নাম্বার ভুল রয়েছে বা যাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ভুল রয়েছে বা যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তবুও তারা আবেদন করেছে তো তারা কি এবার টাকা পাবে কি না এবং সেই সঙ্গে যেই চারটি জেলায় এখনও পর্যন্ত কেউ আবেদন করেনি সেখানের মহিলারা কি এই প্রথম সপ্তাহে এই টাকাটা পাবে কি না তো আজকের ভিডিওটিতে আমরা আপনাদের সেটা একদম পাই বলে দেবো যে কারা কারা এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই কিস্তির টাকাটা পাবে কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনারাও চান যে এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই আপনাদের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হোক তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার পাশে যে ঘন্টি অপশানটা থাকে সেটা হয়তো অবশ্যই টিপে অলে ক্লিক করে দেবেন এই সমস্ত খবর সর্বপ্রথমে দেখার জন্য তো এখন আমরা সবার প্রথমে আপনাদের একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো যেখানে কিন্তু মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী তিনি লাইভ এসে তিনি বলে দিয়েছিলেন যে হরিকৃষ্ণ দ্বিবেদী খুব শীঘ্রই যেতে আপনারা নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডারে টাকা পৌঁছে দেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ম্যাডাম এখন অব্দি আমরা এক কোটির বেশি আমাদের মহিলাদেরকে আমরা পরিষেবা দিতে পেরেছি তো যেটা ম্যাডাম বলেছেন কালী পূজার পরে এখানে দুটো জেলা যেখানে আমাদের মাঝখানে আমাদেরকে থমকে দিতে হয়েছে আমাদের দ্বারে সরকার ক্যাম্পেন সেটা পূজার পরেই আমরা লক্ষ্মী পূজার কালী পূজার পরেই আমরা ওখানে ম্যাম ক্যাম্প মোডে আবার অ্যাপ্লিকেশনগুলো নিয়ে নেব কিন্তু এটা আলোচনা করার সঙ্গে সঙ্গেই কিন্তু মুখ্য সচিব হরিকৃষ্ণ দেবেদী বলেছিলেন যে যাদের যাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে বা যারা প্রথম এস পেয়েছে এবং দ্বিতীয় এস এম এসটা পায়নি মানে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে সেটাও কিন্তু সেখানেই বলা হয়েছিল যে আপনাদের কিন্তু কালী আগে বা প্রথম সপ্তাহে কোনোভাবেই এই টাকাটা দেওয়া সম্ভব নয় কালী নয় মনে রেখো কালী হচ্ছে চার তারিখে ছ তারিখে হচ্ছে ভাই ভাই ফোটা দশ আর এগারো হচ্ছে ছট পুজো তেরো তারিখ হচ্ছে জগদ্ধাত্রী পুজো তোমাকে যা করতে হবে পনেরো তারিখ থেকে করতে হবে মানে এই সমস্ত পূজার জন্য কিন্তু এখনো কিন্তু যাদের যাদের কোনো প্রবলেম রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছানো সম্ভব নয় কিন্তু যারা প্রথম কিস্তির টাকা আগে থেকে পেয়ে গিয়েছে এবং যাদের যাদের কোনো রকম কোনো ভুল নেই সেই সমস্ত জেলার মহিলাদের কিন্তু সরাসরি এই প্রথম সপ্তাহেই প্রথম মাসের টাকা বা দ্বিতীয় মাসের টাকা কিন্তু একদম সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কিন্তু যাদের কোনো ভুল রয়েছে তাদের কিন্তু পনেরো তারিখের পর থেকে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে